over. 1-2. Oh, and she makes it! Well, she saved it! How about that? Absolutely fantastic! I haven't seen that in 20 years since Progunova. पहले तो था कि हाँ मैं 8 नंबर पे क्वालिफाई किया, फोर्थ में आया और मेरा स्कोर भी अच्छा था उस दिन का, 15 प्लस था, तो मुझे बहुत खुश हूँ। जब मैंने देखा बाद में 0.15 से मेरा मेडल गया, तब मैं उससे ज़्यादा दुखी थी कि शायद मैं और थोड़ा मेहनत कर लेती और कुछ कर लेती, आज मेरे हाथ में मेडल होते। तो আমি মনে করি ফিল্ডে সার্কাস্টিক থাকাই দরকার, কারণ আমাদের বডিতে সবসময় চলে না অনিশ্চয় মনে আছে রেস, তখন স্যারেরা আমাদের বকা দিয়ে ফোর্স দিয়ে করায়, আর যদি সেটা না করা হয় তাহলে আমরা সপ্তাহে 2 দিন আর 3 দিনে প্র্যাকটিস করব। তো হ্যাঁ, সেই 3 মাস খুবই টাফ ছিল, খুব টাফ প্র্যাকটিস চলতো 8 ঘন্টা পার ডে। তো দেখুন, আমার মনে হয় অলিম্পিক লেভেলের মতো কিছু পেতে গেলে তো কিছু স্যাক্রিফাইস এরকম করতেই হয়। প্রথম দিল্লিতে অ্যাটেম্প করে যেদিন আমি খুব কনফার্ম ছিলাম যে আমি করতে পারবো, কিন্তু আমাদের স্যার, আমার স্যার এবং আমাদের যে একজন চিফ কোচ ছিলেন, তো বাবা, তো ওনারা খুব, কারণ এই বল কেউ ইন্ডিয়াতে করেনি, কী হবে যদি কোথাও স্লিপ হয়ে যায়, হয়তো সে ব্যথাও পেতে পারে, তো আমাকে প্রথম দিন করতে দেয়নি, পরে একদিন স্যাটারডে ছিল করতে দেয়নি, আমাকে মানডেতে করতে দিয়েছে। তখন সেদিন আমার স্যার খুবই টেনশন ছিল, নর্মালি সেই বলটা আমরা কখনো করিনি বাইরে, আমরা ফোম পিটে করেছিলাম, তো সেদিনটা আমার জন্য খুবই মেমোরি। ফর্টি 2 ইয়ার্সের অক্সানা প্রদনবা করেছে, এটা মানে মনে হয় সায়েন্সকেও ফেলিউর করেছে, প্রথম কেউ কোনো লেডি, কারণ আগে বলে হতো জিমনাস্টিক শুধু 20 থেকে 25 বছর আর পরে শেষ, কিন্তু রিসেন্ট 42 ইয়ার্সের অক্সানা আর ওর পারফরমেন্স যা ভালো ছিল, মানে রিসেন্ট ওকে আমাদের স্যালুট দেওয়ার মতো। আমার মনে হয় না বয়সের কোনো ফ্যাক্ট আছে জিমনাস্টিক, উস টাইম তো মে বহুত প্রেশার মে থি, অব বিলকুল ভি প্রেশার মে নেই থি, অবি তো মে সিরফ পুরা এনজয় হোক আপনার পারফরমেন্স করার কোশিশ করি। পহলে দিনই কোয়ালিফিকেশন রাউন্ড পে অ্যাঙ্কেল পে মেরা ক্র্যাক আয়া গা থা, তো উসকা পেন ভি থা, সাথ মে প্রেশার ভি থা, পতা নেই ক্যা হোগা, ক্যোঁকি হামে এনি হাও মেডেল লেনা থা ওহাঁ সে, তো পর ইস বার সব সব ঠিক রাহা, কোই চোট ভোট নেই লগি, আর উপর সে মে পুরা এনজয় হোকে উস দিন কা কিয়া পারফরমেন্স। बहुत अच्छा लगा कि हमारी इंडियन जिमनास्टिक्स, वो भी वुमेंस की, गर्ल्स की वजह से, जब कभी कभी ऐसा बोलता था कि गर्ल्स का कोई स्टैंडर्ड ही नहीं, हम उसको कॉम्पिटिशन में नहीं भेजेंगे, पर आज हमारी प्रेसिडेंट जो FIG के हैं, उन्होंने वैसे हमें दिया बोला कि, तो हमें बहुत अच्छा लगा कि हमारी इंडियन जिमनास्टिक्स भी आगे इतना अच्छा होने वाले कि उन लोगों को भी समझ में आ रहे वो चीज़। मेरे कोच भी हमेशा बोलते कि बेटा हमेशा जो तुम करते आए हो वही करना है, अभी तक तुमने कुछ नहीं किया। वैसे सचिन सर ने भी बोला, अभी तुम्हारी सिर्फ शुरुआत है, तुम्हारा ख़त्म नहीं है, बस जैसे कोच बोलते वैसे ही सुनना और वैसे ही चलते रहना। इस बार 2016 रियो।